রাসূলুল্লাহ বাড়ি দিয়াছিলেন আসি দেখে রে সব বিবি কামে ব্যস্ত রাসূল দেখল সব বিবি কাজের মধ্যে ব্যস্ত আছে হযরতে মাইশাম্মা কোনো কাজে ব্যস্ত না নবী ডেকে ডেকে বলাইশা বিবি রে সবাই কাজ করতেছে তুমি আয়শা কি কাম করবা না এই সংসার কি তোর জন্য না হযরতে মাইশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এই সংসার আমার জন্য আয়শা সবাই কাম করে তুমি যে কাম করো না কাজ করো না তুমি কি কাজ করবা না এই সংসারে মাইশা বলছে হুজুর আমিও কাজ করব হুজুর কি আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজিয়ে নেব কি কাজ হুজুর আমার আয়েশার মনটা চায় আজকে আমার হাত দুইটে দিয়ে আমি তোমাকে গোসল করি দোয়া কাজটা চাই যেরকম কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোন কবে বাধ্য আসছে একটা আমি কাজ খুঁজি নিছ কি আমি গোসল করে দিব তোমার গাও কবে কোনদিন তোমার গাও খান ধোয়া দেন গাও ধোয়া মারাসিস কালে ফলে গা ধোয়া পানি ধোকে চাইস দেখিস কলের সে এক বল করে ফাটে যেরকম ঠিক না বি ঠিক সে এক বল শাড়ি ফাটাইবে যেরকম ঠিক না বি কল ধোকে এক পায়ে দেয় এক পায়ে করে এত রাগ কেড়ে এক মনের গাও ধোন কিসের গাও ধুবে মনের গাও তোমার তুই কয় তোমার তুই কয় মাঝে মাঝে বাবরে আমার তুই ওর বউ স্বামী করো কালুয় গোলাম কয় কাল আছে কালুয় ডোমো কয় মা বলে শুনে না করো সুল বলছে হাদিস না নারী যেই নারী স্বামী নিন্দাকারী হাদিসটা নামাল স্বামী নিন্দাকারী নারী জান্নাত তার জন্য হারাম বহুত নারী আছে স্বামী নিন্দা করে স্বামী যদি কালা হয় স্বামীর সাথে কয় বউ তুই কয় মোর বড় বাজি আর মোর বড় বউ ভাই বোন জানিস একবার মনে বাজি বুদ্ধি দেই থাকো তোরটা মিলাও না কলাম না ভাল করি তিনশো মা হয়েছ না এর এক দৃষ্টি দল যাং নাই যেরকম ঠিক না ঠিক মা বোনেরা হজরতে মায়ের সাথে দিকে বলছে হুজুর আজকে আমার মনটা চায় আমার দুইটা হাত দিয়ে তোমাকে আমি গোসল করে কাজটা চাই নবী বলছে আয়েশা রে তুমি কি এই কাজ ভালো পাও হ্যাঁ হুজুর আমি ভালো পাই আপনার পারমিশন অপেক্ষা আছে নবী বলে আয়েশা তুমি যদি ভালো পাও আমার বাধা নাই তুমি গোসল করে দিতে পারো এই পারমিশন যখন আয়েশা সিদ্দিকা পালেন আয়েশা তৎক্ষণাতে দুই মশক পানি আনিয়া রসুল্লাহকে আনিয়া জল চকির উপরে বসাইয়া আয়েশা হাসি আর বলে আল্লাহ ও মাহবুব রে আমার মতন ভাগ্যবতীর নারী কেউ নাই রে মাওলা আজকে আমি বিশ্ব নবীকে আমি গোসল দোয়া দায়িত্ব পেয়েছি হযরত মাইশা নবীজির গার মধ্যে ওই মশকের পানি ঢালি ঢালি দেয় মুচকি মুচকি হাসি আর বলে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী আল্লাহ আমার মনে হয় আল্লাহ পৃথিবীতে এমন নারী বোঝায় কারণ নাই আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী যেরকম সুবহানাল্লাহ নবীজির গায়ে পানি দেয় গার পানিগুলা জল চোখের উপর তাকিয়ে মাটির মধ্যে বেয়ে বেয়ে পড়ে যায় পানি পড়িতে পড়িতে মাটির মধ্যে ওই জল চোখের পায়ার নিচে মাটি নরম হয়ে যায় নবীজির শরীরের ভরিতে সামনের পায়া দুইটা জল চোখের পায়া দুইটা মাটির মধ্যে বসিয়া যায় দাবিয়ে যায় আয়েশা গাত পানি দেয় রসুল দেখলো পায়া দুইটা দাবিয়ে গেল সামনে জল চকি নিজ হয়ে গেল রসুল আস্তে করে পিছন দিকে সরে বসলেন জল চকির পায়া ভাসানো হয়ে গেলেন আয়েশার খেয়াল করে নাই রে এত আনন্দ আনন্দ গোসল দেয় আল্লাহ হযরতে মাইশার ডান দিকের পাটা জল চকি নিচের দিকে পায়ার নিচের দিকে শূন্য হয়ে পাটা জল চকিন সমান হয়ে গেছে আমার নবী যখন পিছন থাকে সামনে আবার বসিয়ে যায় তখন আয়েশা আম্মা জলের ডান দিকের পাটা জল চকি ফাঁসে আঁকিয়া যায় আমার নবীজি খেয়াল করতে পারে নাই আমার নবীজি খেয়াল করে নাই আয়েশা ডান দিকে বুড় আঙুলটা ফাঁসিয়া গেল আমার নবীজি স্ত্রী আয়েশা ও শব্দও বলে না আর শব্দও বলে না গোসল দেয় নবীর গায়ে পানি দেয় নাই দেখবে
কত বড় মহব্বত। নবী দেখতেছে আমার গোসলের পানি দিয়ে রক্তর ঝর্ণা গেতেছে, এত রক্ত কোথায় থেকে আসতেছে? আমার গায়ে পানি দিয়ে আয়েশা, আমার পানি রক্ত কেন হয়? রসুল দেখে বলছে আয়েশা, আয়েশা রে, আমি নবীজির জীবনে কত গোসল একা একা দিছিলাম। আয়েশা, আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা তুমি বলো এটা কোন রক্ত আমার গোসলের পানি দিয়ে যায়? আয়েশা বল, আয়েশা রে কি বলো আয়েশা, আমার গোসলের পানি দিয়ে এত রক্তর বন্যা কেন? আম্মা যেন আয়েশা কথা বলে না, খালি গায়ে রসুল্লাহ পানি দেয়, কথা বলে না। নবী বলে রে আয়েশা এত কেন আনন্দ, এত খুশি, এখন আয়েশা কেন কথা বলে না? নবীজির মুখমণ্ডলটা একবার উপর দিকে তাকিয়া আয়েশার মুখের দিকে লক্ষ্য করলো, তাকিয়া দেখে রে নবীজি আয়েশা দুই চোখের পানি দিয়া বুক ভিজি যেতেছে, তবু রসুলুল্লাহকে গোসল দিতেছে। নবী বলে আয়েশা রে, আয়েশা এত কাঁদছো কেন রে বোন? ও বোন তোর চোখের পানি দিয়ে বুক ভিজি যায়। বোন তুমি এত কাঁদছো কে? এই গোসলের দায়িত্ব তো আমি নিজেই নেই নাই, আমি জোর করিও দেই নাই, তুমি এই দায়িত্ব তো নিয়া বোন তুমি কেন কাঁদছো? বোন তোমার কি হলো, তোমার শরীর কেন এত কাঁপতেছে? নবী দেখলো আয়েশা দাঁড়িয়ে থাকতে আর পারে না। আমার শোনার নবীজি মহব্বতের কোমল স্ত্রী রে, উবিজি উঠিয়া আয়েশাকে পান্দা করে ধরলো, আয়েশাকে পান্দা করে ধরিয়া আয়েশাকে খুলে বলো আয়েশা বলো বলো বোন কি হয়েছে? বোন ও বোন তোমার কি হলো আমাকে খুলে বলো। হযরতে আয়েশা বলছে হুজুর আপনার জীবনে কোনোদিন গোসলে রক্তর ঝর্ণা দেখছেন নাকি পানিতে? না আমি দেখি নাই। হুজুর আজকে এটা কোন রক্ত আপনি জানেন কি? না আমি জানি না। বিশ্ব রসুল বলে আয়েশা এটা কোন রক্ত? নবী গো, ও গো নবী, আপনার জল চকির পায়ের নিচে আমার ডান দিঘির বুড়ো আঙুলটা এখনো ফাঁসি আছে। তোমার শরীরের বড়িতে আমার বুড়ো আঙুলটা পিষে গেছে গুন, আমার শরীরের রক্তগুলা এতক্ষণ তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল। নবী বলছে আয়েশা রে তুমি একটা শব্দ কেন করলি না, একটা শব্দ কেন করলি? আয়েশা আম্মা জন কেনে কেনে বলছে নবী গো আমার পায়ের বুড়াঙ্গু তো দূরের কথা, তোমার ভালোবাসা তোমার মহাব্বতে গো নবী আমার দেহটা যদি চিপের মধ্যে পড়ে যায় আমি আয়েশা জীবনটা দেওয়া রাজি আছি, তবু আমার জবান দিয়া আমি আয়েশা উ শব্দটা করার আজি নাই। যখন ছাত্রটা বলছে ওস্তাদ মা কি ওস্তাদের জুতোগুলো কোথায় মা? সকালবেলা না বলছিস আমার ওস্তাদের জুতোগুলো নিয়ে মাদ্রাসায় যাব? মা ওটা আমার দান করা জুতো মা। মা বলছে সোনা তোমার ওস্তাদের জুতো আমি যত্ন করে রাখছি বাবা। বাবা রে কি পায়ে দিতে পারবা না? কেন মা? জুতা পরিষ্কার করা আমি ভালো করে জানি না, জুতা গরম পানি হিটোতে বাবা জুতা নষ্ট হয়ে গেছে। ছেলে বলছে না মা হুজুর দান করো জুতো মা, আমার জুতো দাও মা, আমি খালি হাতে যাব না। লাস্টের মধ্যে মা আনি জুতা দিয়ে দিল, বুকের মধ্যে জুতে নিয়ে মাদ্রাসার দিকে যায়। আয় রে ওরে সন্তান কান্দ
দে রে আল্লাহ, আজকে আব্বা যদি থাকতো আল্লাহ, আজকে আমার উস্তাদের জুতা নিয়ে আবার মাদ্রাসার দিকে যাই না। অবন্ধুরে আল্লাহ নবী বলে যে মাতালিন ফানু ইয়াল কাতান হু আমালাহু। নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। রসুল বল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ থাকে। আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ থাকে না। নবী বলুন সাদাকাতুল জারিয়া আল মিহি আনতা বহু বিহি। নবী বলল কোন মানুষ যদি দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে দাদাটার নামে যদি সাদকা জারিয়া করে দেয়, দুনিয়াতে ওই সন্তানটা যদি এলেম শিখিয়া অপরকে শিক্ষা দান দেয়, আমার নবী বলাউলা দুন সানে হুনিয়া দুলাহ, ওই সন্তানটা যদি একবার দোয়া করে, আমার নবী বল ওই দানটা দোয়াটা সরাসরি কবু হয়ে যায়। এ বড় ভিটের বা বোনেরা আব্বারা, ও বড় ভিটের বন্ধুরে, আজকে আমার শুধু শাসছেন কারো মা নাই কারো আব্বা নাই কারো দাদা নাই কারো দাদি নাই, দোয়া করি জামিনে শোনা, রাত্রি চলে যাব কাল কুচবিহারে প্রোগ্রাম, শোনা আজকে সেই মাটার কথা মনে পড়ি আব্বাটার কথা মনে পড়ি, আমি দোয়া করি দেব রে শোনা, যে মাটা দুনিয়ায় বুকে নাই তোমার আব্বাটা দুনিয়ার বুকে নাই, ওই মাটার জন্য দোয়া করি আব্বাটার জন্য দোয়া করি, সেই মারা সন্তান আব্বাহার সন্তান আছে ভয়কে রেখে হাত তুলি দেখাবেন, হুজুর আপনি যাওয়ার আগে আমার নামে দোয়া করবেন, কে বাবা আমার মা নাই হুজুর আমার আব্বা নাই, দোয়া করবেন আমার কাছে মা বাবা হারা কে কে সন্তান আছেন আমার কাছে দোয়া নিবেন, হাতটা তুলি দেখাইবেন কে কে মাবুদরে। ওয়াজ করি বাড়ি যাই, বড় বেটি প্রশ্ন করে আব্বা, ওয়াজ করি যাবার সময় আব্বা দাদির কবরের পাশে তুই দাঁড়াস কেন, আব্বা সভা করি আসি দাদির কবরের দিকে তাকাস কেয়া, আমি বলি বেটি রে তুই জানিস না আমার মা যখন বাঁচি আছি আমার মা আমার সবার ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, মার কান থেকে ব্যাগ নিয়ে সবার গেছিলাম রে বেটি, সভা করে বাড়ি আসছিলাম আমার মা বলছে আমার মানে ব্যাগত বাকি মিষ্টি আনছে, সেই জন্য মার কথা মনে আব্বার কথা মনে হয়, সেই জন্য আব্বারে আজকে সেই মা হারা সন্তান হয়ে আব্বা হারা সন্তান হয়ে আজকে পাঁচটা বাবার কাছে আমি দোয়া ধরতে চাই দোয়া করতে চাই, এই বড় বেটা আল্লাহ মাদের সার জন্যে মা হারা সন্তান হিসাবে বাবা হারা সন্তান হিসাবে আমি পাঁচটা বাবার কাছে দশ হাজার কোটি টাকা আমি পাঁচটা বাবার কাছে দোয়া নিতে চাই, তারপরে আমি শেষ বক্তব্য রাখব, আমি তফসির করব, তারপর আমি তাকে বয়ান করে থাকব, আমি পাঁচটা বাবার কাছে আমি দশ হাজার টাকা আমি প্রথম বাবার নামটা শুনতে চাই, তোর মার নামে তোর বাবার নামে তোর দাদার নামে তোর দাদুর নামে তোর নানিমার নামে নানা আব্বার নামে দশটি হাজার টাকা এই মাদ্রাসার জন্যে সাদাকাতুল জারিয়া হিসাবে সর্বপ্রথম নামটা কে বললে বলা আছে আব্বা, আমি দোয়া করি যাবো রে শোনা আমি দোয়া করে যাবো, সর্বপ্রথম বাবাটা দশ হাজার টাকা নাই থাকবে। আমার ভাই সাহেব আল্লাহ আমার মোহরি ভাই সাহেব আসো, আল্লাহ দুনিয়াতে বহুত মানুষের কাছে দামি দিছো, আল্লাহ পরকালে যাতে আল্লাহ তুমি তোমার কাছে জান্নাতে দামি রাখিও, আল্লাহ আজকে মোহরি ভাই সাহেবে এই মাদ্রাসার মধুসলমানি মাদ্রাসার জন্যে আল্লাহ দশটা হাজার টাকা সর্বপ্রথম নামটা লিখে দিল, আল্লাহ তার জন্য একটু দোয়া করবো এক আদামির আল্লাহ আমিন।
দেখে রে তাকাইয়া মোহরি ভাই শামামা আল্লাহ 10,000 টাকা দিল মোলা এই মাদ্রাসার প্রথমে লাগিয়া মালা তার মা বাবা আসে বা কোন হালে পড়িয়া জানিলে রে মাওলা তুমি জানো ভালো করে মাওলা তার দানের মাওলা কবুল করে আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম কবির আসুন মোহরি ভাই সাহেবের মধ্যে 8টা বাবা আমি 5টা বাবার কাছে ছিলাম কেউ উঠবে না বাবা তাবারক আছে কেউ যাবেন না আমার মা যাবেন না আসুন বাবা আর একটা বাবা ভাই সাহেবের মতন করি সিরাজুল ভাই আল্লাহ আমার সিরাজুল ভাই এসেন আল্লাহ এত সুন্দর নাম মাহবুব মাওলা রে মা বাবা আছে মা নাই বাবা নাই সিরাজুল ভাই মাহবুব মা নাই আব্বা নাই আল্লাহ সিরাজুল ভাই আমার আল্লাহ 10,000 টাকা নাম লিখে দিল মাওলা মা নাই রে মাহবুব আব্বা নাই আল্লাহ তার মা বাবার কবর গুলো তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ মার কত যুগুল মনে হয় সিরাজুল ভাই কান্দে আল্লাহ অন্তর কান্দে বাবার কত মনে হয় আল্লাহ বাবার কত মনে পড়ে কান্দে ও গো মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে তুমি মা মইরা গেইলে কাঁদবো নিশারাইতে আল্লাহ আমার সিরাজুল ভাই 10,000 টাকা দিয়ে আল্লাহ তোর মা নেই আব্বা নেই আল্লাহ কবরে পড়ে আছে আল্লাহ আল্লাহ তোর মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ তোর জীবনের গুলো মাফ করে দিও আল্লাহ তোর নবীর বাড়ি এত প্রেম ভালোবাসা রাখি 10,000 টাকা দান করছে আল্লাহ দান কবুল করি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই তাকবীর